মুখ ও বধির। শারীরিক প্রতিবন্ধকতা জীবনের অনেকটা খুশি আনন্দে কেড়ে নিয়েছে, কিন্তু তাতেও তাকে হার মানানো যায়নি। আর পাঁচটা সুস্থ ছেলেমেয়ের মতো মেধা বুদ্ধির প্রতিযোগিতায় বাংময় অভিব্যক্তিতে সেও বলতে পারে, হাম কিসি সে কম নেহি। মাধ্যমিকে মুখ বধির ঐশানী তা প্রমাণ করে দিয়েছেন। তিনটি বিষয়ে লেটার সহ 471 নম্বর পেয়েছেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রামের বাসিন্দা ঐশানী ভট্টাচার্য। তার সাফল্যে পরিবারের লোকজন তো বটেই, খুশি হয়েছেন এলাকার লোকজনও। শিশুকাল থেকেই প্রায় শারীরিক প্রতিবন্ধকতায় সমস্যায় পড়তে হয়েছে তাকে, কিন্তু গোগলা অঞ্চলে নতুন ডাঙা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সর্বত্র সহযোগিতায় ঐশানী সফল হতে পেরেছে বলে জানান ঐশানীর পরিবার। একই সঙ্গে তার মেয়ের উচ্চতর শিক্ষার পথ সুগম করতে গোগলা অঞ্চল সভাপতি সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তার বাবা। তাই শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে ঐশানীর মতো অন্যদেরও এগিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি। এটা যখন বাচ্চাদের ধরা পড়ে, এটা হার্টের অপারেশন হয়েছিল, তো হার্টের অপারেশনের পর ওর এই রোগটা ধরা পড়ে যে কানে শুনতে পাচ্ছে না। তো তখন আমার কানের ডাক্তারকে দেখাই, তখন বললো কান দুটো নষ্ট হয়ে গেছে। তো এখন নতুন টেকনোলজি হয়েছে যে স্পিচ থেরাপি, ঠোঁট দেখে দেখে কথা বলতে। যেহেতু দুর্গাপুরে আমি ভর্তি করেছিলাম, ওইখানে একটা স্কুল আছে এরকম সাহস বলে, তো ওই সাহসে ওকে ভর্তি করেছিলাম। ওরা স্পিচ থেরাপি করে ঠোঁট দেখে দেখে কথা বলা শেখায়, এবং আমাকে ওরা চাপ দেয় তুমি নর্মাল স্কুলে ভর্তি করবে, বোবা স্কুলে ভর্তি করবে না। কারণ আমার স্কুলে যারাই পড়ে সব নর্মাল স্কুলেই পড়ে। তো আমি যখন নর্মাল স্কুলে ভর্তি করলাম, তো এইখানকার মাস্টারও বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সেই 5 থেকে ভর্তি করেছি। ভর্তি করার পর ওরাই অনেক সহযোগিতা করেছে, এবং আমাদেরকে বারবার দেখে এই করতে হবে, ওই করতে হবে, এই করতে 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 আজকে যখন মাধ্যমিক দেয়, হ্যাঁ, তো মাধ্যমিক দেওয়ার পর যখন রেজাল্ট পাই, তো আমি খুব নিজেকে কেমন রেজাল্ট করেছে, কত পেয়েছে ওর মাধ্যমিক? আমি তো অত আশা করি নাই, তো ফার্স্ট ডিভিশন মার্কস রয়েছে, 471 নম্বর পেয়েছে। হ্যাঁ, 3টেতে লেটার, খুশি। যখন স্কুলে রেজাল্ট, আজ আপনার এলাকার অঞ্চল সভাপতি গৌতমবাবু এসে আপনাদের পাশে থাকা, গৌতমবাবু যেদিন থেকে আমি রেজাল্টটা পেয়েছি, গৌতমবাবু আমার বারবার খবর নিচ্ছে, হ্যাঁ, যে আমরা খুব খুশি খুশি। যখন স্কুলে রেজাল্ট পাইছি তখন থেকে উনি ওই খবরটা পান, উনি অত জানতেন না যে আমি এইভাবে ওকে তৈরি করেছি। তো ও শোনার পর ও এত খুশি, তো বারবার আমার ঘর ছুটে আসছেন এবং আমার মেয়েকে, হ্যাঁ, আশীর্বাদ করছেন। এই নিয়ে ও 2-3 বার 4 বার আসা হয়ে গেল। শারীরিকভাবে অক্ষম একটা, শারীরিকভাবে যে রেজাল্টটা করেছে, যে নাম্বারটা পেয়েছে, আমরা খুবই গর্বিত। গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ মতো, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জির নির্দেশ মতো, আমরা গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস ওনার পাশে থাকবো, ওনার পরিবারের পাশে থাকবো। ওনার পড়াশুনোর জন্যে বই খাতা, স্কুল ব্যাগ, স্কুলে ভর্তির ফি, যদি প্রয়োজন মনে হয় টিউশন ফি যদি প্রয়োজন হয়, আমরা ওনার পরিবারের পাশে এবং ঐশানী ভট্টাচার্যর পাশে আমরা গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস থাকার চেষ্টা করব। পাণ্ডবেশ্বর থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, টিভি নিউজ 10।